পাঁচ ওয়াক্ত নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে এভাবে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে এভাবে ট্র্যাডিশনাল এবং রেডিমেড মুনাজাত করতেন না, তিনি করতেন দোয়া দরুদগুলো পড়তেন, সাহাবায়ে কেরাম সেগুলো করতেন, বহু হাদিসে বিষয় বর্ণিত আছে। আর যেটা আমাদের সমাজে প্রচলিত আছে ওরকম একটা হাদিসে পাওয়া যায় না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পর সাহাবীদের নিয়ে এভাবে করতেন, যদি দু চার বারও করতেন শত শত হাদিসে বর্ণনা আসতো, কারণ সাহাবীদের সবাই নবীজির সবকিছু বর্ণনা করতেন। নামাজের পুঙ্খানুপুঙ্খ রুকুতে তিনি শুধু সুবহান রাব্বিল আজিম পড়েন নাই, কখনো সুবহান কুদ্দুসুন রব্বুল মালায়েকাতুর রূহ পড়েছেন, রুকু সিজদা কখনো কখনো তিনি দোয়া পড়েছেন সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিলি, কখনো তিনি বলেছেন সুবহান কুদ্দুস রব্বুল মালায়েকাতুর রূহ, কখনো তিনি বলেছেন সুবহানাদিল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়াই ওয়াল আযমা। রুকুতে সেজদাতে তিনি কি কি পড়তেন সেটা পর্যন্ত সাহাবীরা বর্ণনা করেছেন। তাহলে সালাম ফেরানোর পর সবাইকে নিয়ে যদি এভাবে ট্র্যাডিশনাল দোয়া আমরা যেভাবে করি এভাবে যদি করতেন অবশ্যই সেটা হাদিসে আসতো না আসতো না। তো আমরা ওই রেডিমেডটা জানি, সুন্নত যেটা আছে সেটা জানি না। সুন্নতটা শেখার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ। আমরা সুন্না ফাউন্ডেশন থেকে ছোট্ট একটা পকেট কার্ড তৈরি করেছি, মাত্র 2 টাকা দাম, এটা আপনারা এলাকাতে মুসল্লিদের বিতরণ করেন, মানুষকে ফ্রি দেন, মানুষ এটা পকেটে রেখে পড়তে পারবে, সালাম ফেরানো শেষ পড়ে পড়ে মুখস্থ করে ফেরান, একসময় কার্ড লাগবে না, নিজে নিজে পড়তে পারবেন। পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া এবং জিকির তাসবিহ তাহলিল পাঠ করা, এটাই হলো সুন্নাত। হ্যাঁ, এরপর বা এর আগে আপনার কখনো কোনোদিন নামাজের পরে দোয়া কবুল হয়, আপনার মনে চাইছে আল্লাহর কাছে কিছু পেশ করবেন, আপনি অবশ্যই হাত তুলেন, হাত তুলে আল্লাহর কাছে চান, দোয়া করেন, চোখের পানি ফেলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই রেডিমেড জিনিস করিয়েন না যে কি চান আপনি নিজেও জানেন না। 99.9% মুসল্লি আমাদের দেশে পাঁচ ওয়াক্ত নামাজের পরে ওই হুজুরের সাথে হাত তোলে আর হাত নামায়, হুজুর কি বলল কি না বলল কি হইলো উনি কিছুই জানে না, উনি শুধু তুললো আর নামাইলো। আশপাশে কেউ না তুললে পাশ থেকে দেখবেন অনেকে বুতায় যে বসে আছেন কেন, হয়তো ইমাম সাহেবের সাথে হাত তুলছে বেচারা, ইমাম সাহেবের হয়তো আজকে 4টা জিনিস আল্লাহর কাছে চাওয়া দরকার, সেগুলো চাওয়া শেষ, ইমাম সাহেব হাত নামে ফেলছে, ভদ্রলোকের হয়তো একটু পেটে ব্যথাও আছে জন্য আল্লাহর কাছে একটু মাড়ায় দোয়া করতেছে, তাও দেখবেন পাশ থেকে গুতা এই হুজুর হাত নামে ফেলছে তুমি এখনো কি করো, দেখেন না আপনারা এগুলো। ভাইরা আমার, দোয়া হবে মনোযোগের সাথে, আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে কিছু চাইতে চাইলে অবশ্যই আপনি দোয়া করতে পারেন একা একা, আপনার মতো করে আপনি আল্লাহর কাছে আল্লাহ প্রশংসা করে দুরুদ পাঠ করে নবীর প্রতি এরপরে আল্লাহর কাছে মনের চাওয়াগুলো পেশ করবেন। কিন্তু এটার জন্য ট্র্যাডিশনাল যে রূপ আমরা দিয়েছি বা দেখতে পাচ্ছি এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ ওয়াক্ত সালাতের পরে বা খোলাফায়ে রাশেদা কেউ করতেন বলে প্রমাণিত নয়। 10 বছর নবীজি ইমামতি করেছেন, 10 বছর, এই 10 বছরে হাজার হাজার রাকাত তিনি ইমামতি করেছেন, সম্ভবত 18,000 ওয়াক্ত তিনি ইমামতি করেছেন, 4 খোলাফা 30 বছরে তারা যা ইমামতি করেছেন, এই 10 আর 30 এই পুরো 40 বছর মিলালে প্রায় 80,000 ওয়াক্তের মতো নামাজ হয় কম বেশি। অথচ এর ভিতরে যদি 2-10 বারও একই কাজ করতেন, 1-2 বারও করতেন, বহু হাদিসে সেটি বর্ণনা আসতো। বিধায় ভাইরা, আমরা সুন্নাত জিন্দা করব, সেটা হলো পাঁচ ওয়াক্ত সালাতের পর তাসবিহ তাহলিল হাদিস বর্ণিত জিকির এবং দোয়াগুলো করব ইনশাআল্লাহ। কারণ ইবাদত করতে হবে কার পদ্ধতি অনুযায়ী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী।